ছবিটা উঠাইছি আমি কারণ বাজার বিএপিসিতে গেছি, সেখানে নায়ক মেয়েকে দেখতে যায়, দেখি সাকিবুল হাসান। তো সেখানে আমি লুপ সামলাইতে পারি নাই, ওইখানে যে সিকিউরিটি গার্ড আসলো উনি ঢুকতে দেয় নাই। ওনার সাথে আস্তে আস্তে পরিচয় হইলাম, হওয়ার পরে বললাম আপনার চা খেয়ে আসেন, আমি এখানে বসি। তো 4-5 ঘন্টা ডিউটি করছি, না খেয়ে না পইরা। তো আমি কি করলাম, সাকিবুল হাসান যে অ্যাসিস্ট্যান্ট ওনাকে বললাম ভাইয়া একটা ছবি তুলবো। তো উনি বললো মেকআপ রুমে যায় নোক। সন্ধ্যা হলো মেকআপ রুমে গেছে ওনার বন্ধুর সাথে নাস্তা করতে। তো সেখানে বললাম সাকিব ভাইয়া একটা ছবি তুলবো, তুমি ওইখানে খাড়া থাকো, একটু পরে আমি আসতেছি। তো ওনার যে বন্ধুরা ছিল তারা এই ছবিটা উঠায় দিছে। আমার কাছে খুবই খারাপ লাগে, আমার একটা কথাই, উনি এখন অবসর নোক, এখন খেলাই ভুলে গেছে গা। ওনার থেকে তো বাচ্চা বলা মানে ভালো খেলতে পারে। দুটা দায়িত্ব অবশ্যই পালন করা উচিত না। উনি ক্রিকেট খেলা সবসময় খেললে আস্তে আস্তে ক্রিকেট খেলাই খেলুক, ওনার এমপি পদ তো আর ওনারা মানায় না। ওনার দুইটার থেকে অবসর নেওয়া উচিত, উনি বাসা বসে থাকুক। উনি কোনো দায়িত্ব করতে পারতেছে না, ক্রিকেট খেলা এসে ভালো করতে পারতেছে না, একটা ম্যাচ ভালো করছে, একটা ম্যাচ ভালো করলে কি ভালো খেলা হয়ে যায়? ওনার জায়গায় আরেকজন সাকিবুল হাসান আসুক, আইসা ভালো খেলুক, আর উনি অবসর নেবেন।